Hello guys, welcome back to my channel. Hello guys, welcome back to my channel. Welcome back to the new vlog. আজকে বেশ কিছুদিন পর একটা ভ্লগ বানাচ্ছি। মাঝখানে একটুখানি আমার মোবাইলটা খারাপ হয়ে গিয়েছিল তাই বানাতে পারিনি। কোথায় যাব কিছু ঠিক করে বের হইনি। র‍্যান্ডম বেরিয়ে পড়েছি। এখন যেখানে ভালো লাগবে যাব। যেতে যেতে রাস্তায় কিছু বক দেখতে পেলাম। এই বকগুলো একটু অন্যরকম, বেশ লালচে লালচে উপরটা। এ ভাই চ চুনি নদীতে চ। চ চুনি নদীতে চ ভাই। গাইজ রাস্তা দিয়ে যেতে যেতে আমরা এই বাবলস পাতা দেখতে পেলাম। এই পাতা দিয়ে বুলবুল তৈরি করা যায়। আমরা ছোটবেলা অনেক তৈরি করেছি তাই এখন দেখে আবার একটু করতে ইচ্ছা করলো। এরকম ফাটিয়ে নেই, এরকম হালকা করে ফুঁ দিতে হবে, বেশি জোরে না, একদম হালকা। জোরে হয়ে গেল। এই যে হচ্ছে সেই ছোট্ট চুন্নি নদী আমাদের এখানকার। এখানে ছোট্ট একটা নৌকাও দেখতে পাচ্ছি, এদিকে আমাদের দিকটাতেই আসছে। আমরা এখন ব্রিজের উপর থেকে দেখছি। আমরা নিচে নিচেও যাওয়া যায়, আমরা নিচে যাবো এক্ষুনি। এই নৌকাটা এখন আমাদের কাছেই চলে এসছে প্রায়। এখন ওই ঘাটে যাবো, ওই ঘাটটা দেখা যাচ্ছে। গাইজ আমরা এখন সেই ঘাটটায় চলে এসেছি, চুর্নি নদীর ঘাট। এখানে পাশে দুটো পাইপ দেওয়া হয়েছে কেন রে? ঠাকুর বিসর্জনের জন্য না? এই দা দুটো পাইপ, এগুলো ঠাকুর বিসর্জনের দেওয়ার জন্য, যাতে একবারে শ্যাসার শ্যাসার করে চলে যায় একদম নদীর মধ্যে। আমরা একটু সাইড দিয়ে যাবো। এই যে হচ্ছে সেই ব্রিজ, ওই ব্রিজটার ওপরেই ছিলাম, এখন নেমে আসলাম। নেমে এখন পুরো নদীর পাড়ে আছি। নদীর জলটা একদম পুরো কালো, কুচকুচে কালো, দ্য ব্ল্যাক ওয়াটারের মতো লাগছে। গাইজ আমি আর রাহুল এখন একটু কলেজ মাঠে এসেছি। এখানে বসে এখন এক টাকা সিঙ্গাড়া খাচ্ছি। এটা এক টাকার সিঙ্গাড়া, কিন্তু এখন আর এক টাকা নেই, এখন তিন টাকা করে হয়ে গেছে। কুড়ি টাকায় সাতটা দিল। এখন বসে বসে সিঙ্গাড়াই খাচ্ছি, বেশ ভালো লাগছে। অনেকদিন পর খাচ্ছি, একদম ছোট কুচকু সাইজ। সেটা আবার তিন টাকা দাম নেয়। আগে কি সুন্দর এক টাকা ছিল, আমরা খেতাম দশ টাকা দশটা। এই সিঙ্গাড়া এতটাই ছোট, একবারে পুরো মুখে ঢুকে যায়। গাছ আমরা রাস্তায় আস্তে আস্তে এখানে একটা গাছ দেখলাম, যেখানে ভাই বসে আছে। এর গাছটা দারুণ, এরকম পুরো বেঁকানো এইটুকু জায়গার মধ্যে, আর এখানে ভাই উঠে বসে দেয় বল। আগে দিন দাদা একা একা ঘুরতে চলে গেছে, ওকে নিয়ে যাইনি, এখন আমরা ঘুরতে বেরিয়েছি। বাহ, কোথায় এসেছিস ঘুরতে? ঘুরতে মাঠে এসেছি। কালকে বিকালে রাহুলের সাথে ঘুরতে বেরিয়েছি বলে কালকে বিকাল থেকে কান্না শুরু করেছে, ওই জন্য আজকে সকালবেলা নিয়ে একে বেরোতে হলো। এখন একে নিয়ে একটু ঘুরে বেড়াতে হবে এখন আমাকে রোদের মধ্যে। তুই কি করছিস? তুই স্কুলে পড়িস? তো ভিডিও বানাচ্ছি। এখানে কি খেলছিলি তুই? এটা কিসের খোট বানালি? কি খেলা কি খেলে এখানে? আলুর দম খেলে। তোর স্কুল কটায়? স্কুল দশটায়। দশটায় স্কুল? তুই এত আগে আগে চলে এসেছিস খেলতে না? আমরাও চলে যেতাম ছোটবেলায় এখন খেলার জন্য। গাইজ দশটায় স্কুল কত আগে আগে চলে এসে একা একা কি সুন্দর খেলছে এখানে। ছোট্ট একটা কোট বানিয়ে, কি এটা কিসের কোট বানিয়েছিলি? আলুর দমের কোট বানিয়েছে। আলুর দম একটা খেলা হয়, ও কি খেলা, ও একা একা খেলতে পারে না, ও শুধু কোট বানাতে পারে। ও বন্ধু আসলেও খেলতে পারতো, তাই তো? কতক্ষণ পর আসবে বন্ধুরা? ওই একটা চলে এসছে, ওই যে পেছনে একজন আসছে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটা কাজ করি। আমার একটা ভাই আছে, ওটাকে নিয়ে আসি তাহলে। ততক্ষণে চলে আসবে না তো বন্ধু? আমি
আমাদের সাথে এখন আছে কুনাল, পিকু আর রুদ্র। এদের তিনজনকে নিয়ে এখন আমি আলুর দম খেলার ওখানে নিয়ে যাচ্ছি। আলুর দম খেলি। আলুর দম খেলা চালু হয়ে গেছে রে সবাই। গাইস এ দেখো, এই যে এই দেখো মাছ, এই যে ডগি আর লামুন পুরো একটা বল তো এ আলুর দম, আলুর দম, আলুর দম খেলছে। এবার দেখ অনেক লোক নিয়ে এসেছি আলুর দম খেলার। আমরা এখন সেই গাছের এখানটায় এসেছি, এখানে এসে দেখি বাচ্চাগুলো ডিসিশন চেঞ্জ হয়ে গেছে। তারা এখন আলুর দম আর খেলবে না, তারা এখন ফুটবল খেলবে। এরা এখন ফুটবল খেলায় লেগে গেছে, এখন আলুর দম বাদ দিয়ে এখন ফুটবল খেলা লেগে। এই ডাকলু তোরা খেলবি না? এই ডাকলু তুই খেলবি না? ডাকলু রুদ্র দে এই জায়গাটা, এই জায়গাটা, সবাই এক একবার করে মারবে, ঠিক আছে? চলে পেরেছে মারতে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হবে। আমাদের খেলাধুলা কমপ্লিট, এখন আমরা বাড়িতে এসেছি। বাড়ি থেকে ডাকছে তো এখন বাড়িতে এসেছি, তাই তো? কি করতে এসেছি বাড়িতে? খেতে এসছে, সকাল থেকে কিছু খাই নিয়ে রাখ, না খেলে টেলে না খেয়ে খেলতে চলে গেছে। দেখো বুড়ি, আজকে বেশ মজা হলো, এদেরকে খেলতে নিয়ে গেছিলাম। আলুর দম একটা নতুন খেলা, যদিও খেলাটা দেখতে পারি তো। এই ছিল আজকের ভিডিও, আশা করছি সবার ভিডিওটা ভালো লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই বাই। উড়ে বাপরে কি শক্তি, ওকে চল দেখি, দেখ কি শক্তি দেখেছিস। আমি আর তুলতে পারবো না, রাখবা।